there everyone, I'm Natska C. I'm going to look at Bokshigan Jamal Group. It's a very beautiful place. It's a very beautiful place. It's a very beautiful place. So hi there everyone. আশা করি সবাই ভালোই আছেন। সো একটা প্রশ্ন রিসেন্টলি প্রচুর পাইতেছিলাম যে ভাই রে ভাই, তুমি তো দুনিয়া নিয়ে ভিডিও করো, তোমার নিজের এলাকা নিয়ে কেন ভিডিও করো না? তো তার জন্যই নিয়ে আসলাম আমার এলাকা সম্পর্কে একটা বেসিক ভিডিও। সো এইখানে আমরা দেখাবো বকশীগঞ্জ বাজার, তারপর চব্বরগঞ্জ ব্রিজ, মালিকচরের কিছু ছবি। সো এখন শুরু করা যাক। সো আমরা আপনারা এতক্ষণ যে ছবিগুলো দেখতেছিলেন সেগুলো হচ্ছে বকশীগঞ্জ বাজারের ছবি, আমাদের ছাদ থেকে নেওয়া ছবি। এটা আমি থাকি বকশীগঞ্জ পুরাতন গৌহাটিতে। সো আপনাদের নিয়ে যাব হচ্ছে জব্বরগঞ্জ বাজারে। সো আপনারা এখন যে রাস্তাটা দেখতেছিলেন সেটা হচ্ছে জব্বরগঞ্জ বাজারের রাস্তা। জব্বরগঞ্জ বাজারে এখানে একটা ব্রিজ আছে, একটা নদী আছে, নদীর নাম তিনানি নদী। সো নদীও দেখাবো, ব্রিজও দেখাবো এবং সেখানকার কিছু ছবি দেখাবো। এবং আপনাদের জন্য রয়েছে আমাদের মালিকচরের রাস্তার কিছু ছবি। মালিকচর আমাদের এলাকারই একটা, মানে আমাদের এখানকারই একটা এলাকা। সেখানকার রাস্তা, মানে সেখানে ঘুরতে গেছিলাম, সেখানে রাস্তা থেকে নেওয়া কিংবা ওই মালিকচর থেকে নেওয়া কিছু ছবি আপনাদের দেখাবো। এখন যে রাস্তাটা দেখতেছেন সেটা হচ্ছে চব্বরগঞ্জ ব্রিজে যাওয়ার রাস্তা। সো আমাদের এলাকা সম্পর্কে একটু ছোটো করে বললে, আমাদের এলাকা সবুজ এলাকা। এখানে অনেক মানুষ, মানে এখানকার মানুষ মূলত কৃষিকাজ করে প্রচুর পরিমাণে। তেমন কোনো ইন্ডাস্ট্রি বলে ফেলছি। যাই হোক, এখন দেখতে মানে আমাদের এলাকা সুন্দর এলাকা। আমাদের এলাকা যদি আপনি ঘুরতে আসতে চান তাহলে বেশ কিছু সুন্দর জায়গা আছে। যেমন আমাদের একটা এলাকা অবশ্যই একটা বর্ডার এলাকা, এখানে রয়েছে লাউচাপড়া পাহাড়, মানে ওইখানকার সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, অ্যামিটি উইথ অমিত, কেউ না দেখলে দেখে আসবেন। এখন যে ছবিগুলো দেখতেছেন সেগুলো মালিকচরে যাওয়ার সময় আমি ছবিগুলো তুলছিলাম। তেমন ফটোগ্রাফি পারি না, শিখতেছি, ভিডিও করার চেষ্টা করি মাঝে মাঝে, এই আর কি। সো এখন দেখতেছেন মালিকচরে কিছু ছবি। আমাদের এলাকা তেমন উন্নত, মানে খুব বেশি ইন্ডাস্ট্রি বিল্ডিংসে ভর্তি এমন এলাকা না। আমাদের এলাকা খুবই সুন্দর সবুজ এলাকা। এখানে অনেক পরিবেশ, মানে এখানে আসলে আপনি একটা জিনিস ফিল করতে পারবেন, আমাদের এলাকায় ভিতরের দিকে ঢুকলে দেখবেন গ্রামের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন, ভালো লাগে। আসলে সবসময় যান্ত্রিক শহরে থাকার পর এরকম এলাকায় আসলে খুবই ভালো লাগে। এই ছবিগুলো দেখতেছেন যে ধান শুকাইতেছে, এরকম যে ন্যাচারাল এলাকা আমাদের এলাকা। এখানে আমাদের এলাকার বেশি ভিতরে ঢুকি নাই, আশেপাশের ছবি। তারও ভিতরে ঢুকলে অনেক গ্রামীণ দৃশ্যগুলো আপনারা এনজয় করতে পারবেন। সো আপনাদের এখন নিয়ে যাচ্ছি হচ্ছে জব্বরগঞ্জ ব্রিজে। সো এখন শুরু হচ্ছে জব্বরগঞ্জ ব্রিজে যাওয়ার রাস্তাটা আবার। সো এখন আমরা যাবো জব্বরগঞ্জ ব্রিজ। জব্বরগঞ্জ বকশীগঞ্জ থেকে দেয়ানগঞ্জ যাওয়ার রাস্তার মাঝখানে পড়ে চব্বরগঞ্জ ব্রিজ। আমার অনেক প্রিয়, আমি বাসায় ছুটিতে গেলে একবার হলো যে চব্বরগঞ্জ ব্রিজে আসি। এই যে ব্রিজের উপর থেকে নেওয়া ফুটেজ, এটা যে আমার খুবই প্রিয় এলাকা। এখানে কিছু ছবি তুলছিলাম যে এই ছেলেটা, ও আসলে কোয়ারেন্টাইনের কারণে স্কুলে যেতে পারে না, তার জন্যই তার ভালো লাগে না, বন্ধুদের সাথে দেখা হয় না। এই কথাগুলো গল্পগুলো করতেছিলাম তার সাথে, পরে বললাম ছবি তুলি। সে বললো ঠিক আছে ভাইয়া। তেমনই যে এই যে ভ্যানে, আমাদের এলাকায় ভ্যান অনেক পরিচিত একটা যানবাহন, অনেক এলাকায় আছে অনেক এলাকায় নাই। ভ্যানটা আমার অনেক প্রিয় কারণ ভ্যানের উঠলে চারিদিকে বাতাস পাওয়া যায়। আর এই দেখতেছেন ভুট্টা শুকাইতেছে, ও অনেক ভালো একটা ছেলে, ওর সাথে অনেকক্ষণ গল্প হয়েছে। সো পরে অনেক সুন্দর একটা হাসি দিল, ছবি তুললাম। সো এটাই, আর এখানে তারা গোসল করতেছিল পানিতে। আর মহিষের গাড়ি, আমাদের এলাকায় একসময় মহিষের গাড়ি প্রচুর দেখা যেত, কিন্তু এখন খুব কম দেখা গেলেও, একবারে বিলীন হয়ে গেছে এমন না। সো ভালো লাগে মহিষের গাড়ি, আমার অনেক প্রিয় একটা জিনিস। সো এখানে আপনারা দেখতেছেন হচ্ছে বকশীগঞ্জের কিছু ধান খেত আর জব্বরগঞ্জ ব্রিজটা। আপনারা এনজয় করতে থাকুন, আপনাদের সাথে দেখা হবে একটু পরে, মানে একটু পরে আপনাদের সাথে কথা হবে অ্যাকচুয়ালি। আমরা বাড়িতে ফিরতেছি জব্বরগঞ্জের রাস্তা ধরে, যে রাস্তা দিয়ে এতক্ষণ মানে আপনাদের জব্বরগঞ্জ নিয়ে গেলাম, সেই রাস্তা দিয়ে আমরা বাসায় ফিরতেছি। সো একটা জিনিসই কমন এখানে, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। সো এই জিনিসটা সবচেয়ে সুন্দর লাগে, যখন ধানগুলো কেবল লাগানো হয় সবুজ ধান থাকে,
তখন দৃশ্যগুলো কিতে সুন্দর লাগে, আরও বেশি সুন্দর লাগে যখন ধানগুলো পাকে। চারদিকে হলুদ, মানে আমার সবুজের সংস্থার দিকে সবুজ, দারুণ লাগে আর কি। আর বৃষ্টির পরে পরিবেশটা অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে বক্সিগঞ্জ আমাদের কেন্দ্রীয় শ্মশানঘাট, একটু পরে আসবে যে আপনার, মানে এটা হচ্ছে চব্বরগঞ্জ যাওয়ার রাস্তায় পরে আর কি। এটা হচ্ছে আমাদের বক্সিগঞ্জের কেন্দ্রীয় শ্মশানঘাট। সো এটাই আমাদের বক্সিগঞ্জে মোটামুটি একটা, আসলে আমি তেমন কোনো মানে আমাদের এলাকায় ইন্ট্রোডাকশন ভিডিও বানাইনি, শুধুমাত্র আমি যেখানে থাকি আশেপাশে কিছু জায়গা নিয়ে এইটুকু দেখালাম আপনাদের। এমন আবার কোনো দরকার নাই যে বক্সিগঞ্জ এটুকুই বক্সিগঞ্জ, বক্সিগঞ্জ অনেক সুন্দর এলাকা আর অনেকগুলো জায়গা আছে, আশা করি ভবিষ্যতে আপনাদের নিয়ে দেখাবো। আর ইন্টারেস্টিং একটা জায়গা লাউ চাপড়া সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসুন কষ্ট করে, সেখানে লাউ চাপড়া নিয়ে একটা ব্লগ পেয়ে যাবেন। এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিওর উপরেই আমার মানে ক্যাপশনে দিয়ে দিব। সূর্য এখন ডুবু ডুবু অবস্থায় আছে, একটু পরে সূর্যমামা চলে যাবে। এটা হচ্ছে আমাদের এলাকা এবং এটা আমাদের বাড়ি, এটা আমাদের ছাদ, অনেক গাছ লাগানো হয়েছে এখানে। এটাই আমাদের এলাকা বক্সিগঞ্জ বাজার। সো এতক্ষণ দেখতেছিলেন আমাদের বক্সিগঞ্জের মোটামুটি একটা দৃশ্য যা দেখাইতেছিলাম আপনাদের। সো এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন যে পাখিটিটাকে দেখবেন, ওনারা আমাদের বাসায় থাকে, টুনাটুনি সংসার আর কি ছোটোখাটো। যাই হোক, এখন ছাদের কিছু ফুলের ছবি দেখাবো আপনাদের এবং এই আমাদের মোটামুটি দেখাইলাম আর কি। হয়তো বা এরপরে আবার কোনো দিন বক্সিগঞ্জের সম্পর্কে ডিটেলস ভিডিও বানাবো ভবিষ্যতে আর কি। আর বক্সিগঞ্জের একটা সুন্দর জায়গা লাউ চাপড়া সম্পর্কে জানতে এমিটি উইথ আমার ইউটিউব চ্যানেল দেখে আসুন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে ফেলবেন। ধন্যবাদ সকলকে।